সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা দ্বিতীয় পত্রে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো নিয়ে কথা বলবো। তো দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় থাকতেছে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা যদি আমাদের সরকার ব্যবস্থা সম্পর্কে না জানি বা সরকারের সকল কার্যক্রম সম্পর্কে না জানি, সেই ক্ষেত্রে আমরা আমাদের রাষ্ট্রীয় যে সকল কাজগুলো রয়েছে বা রাষ্ট্রের প্রতি আমাদের কী অধিকার কর্তব্য বা দায়িত্ব রয়েছে সেগুলো কিন্তু সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবো না। এই কারণে আমাদের নিজেদের অধিকারটুকু বা দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানার জন্য হলেও আমাদের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানাটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। তো এরই প্রেক্ষাপটে আমরা ধারাবাহিকতা আমরা এখানে আজকে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামোটা নিয়ে আজকে আলোচনা আসতেছি। তো প্রথমে যদি আমি সরকারের কথা বলি, সরকারটা হচ্ছে রাষ্ট্রের অভিভাবক স্বরূপ। সরকার হচ্ছে রাষ্ট্রের অভিভাবক, অর্থাৎ রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করে থাকেন তিনি। তার কাজ হচ্ছে রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করা, রাষ্ট্রের যে সকল জনসমষ্টি রয়েছে বা জনগণ রয়েছে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং খুব সুন্দর সাবলীলভাবে যাতে রাষ্ট্রের জনগণ বসতি স্থাপন করতে পারে, জীবন অতিবাহিত করতে পারে এবং বিভিন্ন দেশগুলোর সাথে সম্পৃক্ত থেকে উন্নয়নের দিকে ধাবিত হতে পারে, সেই দিকগুলো খেয়াল করবে বা সেই দিক নির্দেশনাগুলো দিয়ে থাকবে কিন্তু সরকার। তো আমাদের এখানে একটা কথা একটু মনে রাখা দরকার যে সরকার পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চারটা উপাদান আমরা জানি। সেই চারটা উপাদানের কথা যদি আমরা এখানে বলি, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, এরপরে আরও দুইটা উপাদান রয়েছে, সেগুলো হচ্ছে সরকার এবং সার্বভৌমত্ব। এই যে চারটা উপাদানের কথা আমরা বললাম, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব, এই চারটা উপাদানের সমন্বয়ে কিন্তু একটা রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে আমরা এই চারটা উপাদানের মধ্যে আজকে আমাদের প্রথম যে জায়গাটা আলোচনা করতেছি সেখানে আমরা পেয়েছি এই সরকারটার কথা। সরকারটার কথা আমরা বলতেছি যে যেটা রাষ্ট্রের অভিভাবক হিসাবে কাজ করতেছে, যে রাষ্ট্রের আমরা কি বলতেছি একে রাষ্ট্রের অভিভাবক। কেন? যে রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে তার। এখন সরকার তো একজন ব্যক্তি, তিনি কী হবেন? তিনি জনগণের দ্বারা নির্বাচিত একজন ব্যক্তি হবেন, জনগণ যাকে সমর্থন করবেন, তিনি মানে জনগণের সমর্থনের মাধ্যমেই তিনি কিন্তু জনগণের দায়িত্বভার গ্রহণ করবেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখে থাকি যে তিনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করেন। তো তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র যদি বলি, তিনি তিনটা বিভাগকে সমন্বয় করে তার রাষ্ট্রীয় পরিচালনার কার্যক্রম সম্পন্ন করে, তিনটা বিভাগকে কেন্দ্র করে। এক হচ্ছে আইন বিভাগ, দুই হচ্ছে শাসন বিভাগ, তিন হচ্ছে বিচার বিভাগ। দেখো, আমরা এখানে যে বিষয়টা দেখলাম, আইন, শাসন এবং বিচার, এই তিনটা বিভাগের সমন্বয়ে কী হচ্ছে রাষ্ট্রীয় কার্যক্রমটা কিন্তু তিনি পরিচালনা করতেছেন। তাহলে আমরা প্রথমে বললাম যে বাংলাদেশের যত সকল কার্যক্রম রয়েছে, শুধুমাত্র বাংলাদেশ না, প্রত্যেকটা রাষ্ট্রেরই, দেশ বা রাষ্ট্র যেটাই বলি না কেন, প্রত্যেকটা রাষ্ট্রকেই সুষ্ঠু এবং সঠিক দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের, এবং তিনি সুষ্ঠু এবং সঠিক দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে একটি রাষ্ট্রকে সঠিক পথে ধাবিত করতে পারবেন এবং একটি রাষ্ট্রের উন্নয়নের পেছনেও কিন্তু সরকারের একটা বড়সড় ভূমিকা রয়েছে। তিনি রাষ্ট্রটার উন্নয়ন নিয়ে কীভাবে ভাবতেছেন বা বাইরের দেশের সাথে তিনি কীভাবে সম্পর্ক বজায় রাখতে পারতেছেন, দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে তিনি কীভাবে তার কার্যক্রমগুলো পরিচালনা করতেছেন, এই সকল বিষয়গুলোই কিন্তু একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য মুখ্য বা প্রধান ভূমিকা পালন করে থাকে। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। তাহলে এইটুকু জানলাম। এরপরে আমরা বললাম যে এই কারণে আমরা সরকারকে কী বলতেছি, রাষ্ট্রের অভিভাবক বলতেছি। এখন সরকার তার এই সকল কার্যক্রমগুলোকে কীভাবে পরিচালনা করে, তো এই কার্যক্রমগুলো পরিচালনা করার ক্ষেত্রে আমরা এখানে তিনটা বিভাগের কথা বললাম, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই আইন, শাসন এবং বিচার বিভাগের সমন্বয়ে সরকার তার সকল কার্যক্রম কিন্তু সুষ্ঠু এবং সুন্দর এবং সাবলীলভাবে পরিচালনা করে থাকে। এই
তিনটা বিভাগের সমন্বয় করার মাধ্যমে জনগণের সাথে তিনি সম্পৃক্ত হন এবং জনগণের যে চাহিদাগুলো রয়েছে জনগণের কোন চাহিদাগুলো পূরণ করতে হবে সেই বিষয়গুলো তিনি নির্ধারণ করে থাকেন। জাস্ট একটা উদাহরণ যদি বলি, এই যে আমরা এখানে আইন বিভাগের কথা বলতেছি, জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আইনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি রাষ্ট্রের আইন না থাকে সেই ক্ষেত্রে জনগণকে কখনো নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে না। জাস্ট পেছনের একটা ঘটনা যদি আমরা বলি, মাচ্ছন্যায়ের কথা আমরা অনেক জায়গায় পড়ে আসছি, বিশেষ করে যখন আমরা ক্লাস 6-7 থেকে মাচ্ছন্যায়টা পড়া শুরু, 6-7 পড়ছি, 8-9 ছিল যাদের দেখা যাচ্ছে যে আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল নাইনের ক্ষেত্রে, তারা পেয়ে থাকবা। তো সেখানে মাচ্ছন্যায় ছিল কি একটা অরাজক রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ বাংলায় দীর্ঘ 100 বৎসর কোনো আইনকানুন ছিল না। এই আইনকানুন না থাকার কারণে যে যার মতো ইচ্ছা যা ইচ্ছা তা করছে, দেখা যাচ্ছে যে যার ক্ষমতা বেশি সে ক্ষমতাটা প্রয়োগ করছে, করে তিনি নিজ দখলদারিত্ব কায়েম করেছেন। আবার তার চেয়ে যদি বেশি ক্ষমতাবান কোনো ব্যক্তি চলে আসে, তিনি কী করতেছেন, তিনি সেখানে কিন্তু একটা দখলদারিত্ব সৃষ্টি করতেছেন, যার ফলে এই দখলদারিত্বের কারণে একটা বিশৃঙ্খল পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছিল মাচ্ছন্যায় যুগে। তাহলে ওই মাচ্ছন্যায়ের পেছনে কিন্তু একটাই কারণ ছিল যে আমাদের কি কোনো অভিভাবক ছিল না, অর্থাৎ কি আমাদের সেই সময় কোনো সরকার ছিল না যিনি আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা প্রদান করবেন। তো যাই হোক, এই কারণে আমরা বলতে পারি যে সরকার ব্যবস্থার মাধ্যমে একটা রাষ্ট্রটাকে সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করা যায়। তাহলে এবার আমরা জাস্ট একটু প্রশাসনিক কাঠামো নিয়ে কথা বলবো, কারণ আমাদের এই অধ্যায়েরই আলোচনার বিষয় কিন্তু প্রশাসনিক কাঠামো। তো প্রশাসনিক কাঠামোর কথা যদি বলি, তো সরকার তো একটা নির্দিষ্ট জায়গায় থেকে পুরো রাষ্ট্রটাকে কন্ট্রোল করা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায়, যেটা কেন্দ্র থেকে পুরো রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করা অবশ্যই কষ্টসাধ্য। আমরা যদি জাস্ট একটু বাংলাদেশের কথাই ভাবি, যে বাংলাদেশের আয়তন 147,570 বর্গ কিলোমিটার, এই আয়তনের মাঝখানেই যে অবস্থানটা আমরা দেখি যে সরকার একটা কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, সেই সিদ্ধান্তগুলো কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে ছড়ায় দিতে যে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তো সেই ক্ষেত্রে একটিবার ভেবে দেখো যে যদি প্রশাসনিক কাঠামো বা প্রশাসনিক স্তরবিন্যাস না থাকে বা প্রশাসনিকভাবে ভাগ করা না থাকে, তাহলে সেই রাষ্ট্রটাকে কিন্তু কখনোই সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না। যে কারণে বলতেছি যে সরকার তার রাষ্ট্রীয় কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা করার জন্যই দরকার হচ্ছে আমাদের প্রশাসনিক কাঠামো, অর্থাৎ এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমেই সরকার তার রাজনৈতিক কার্যক্রমগুলো সঠিকভাবে সম্পাদন করে থাকে। তো এইখানে একটা কথা আমাদেরকে মনে রাখা দরকার, আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা যে বিষয়টা দেখে থাকি সেটা হচ্ছে আমলাতান্ত্রিক। এই শব্দটা আমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি যেহেতু আমরা পড়তেছি, আমাদের এই শব্দটা সম্পর্কে খুব ভালো মতো একটা ধারণা রাখতে হবে যে আমলাতান্ত্রিক বলতে আমরা কী বুঝতেছি। আমলাতান্ত্রিক বলতে আমলা বলতে প্রথমত আমলা বলতে জেনে নিই, আমলা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, অর্থাৎ আমরা বলতেছি কি যে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এরা হচ্ছে আমলা, অর্থাৎ সরকারের উচ্চ পর্যায়ের যে সকল কর্মকর্তা রয়েছে তাদেরকে বলা হয়েছে আমলা। তাহলে আমলাতান্ত্রিক বলতে কী বোঝানো হচ্ছে, যে এই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাটাকেই আমরা বলতেছি আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা। তো আমাদের প্রশাসনিক কাঠামোর দিকটা যদি দেখি, সেই ক্ষেত্রে এই আমলাতান্ত্রিক বিষয়টা এখানে চলে আসবে, কারণ এখানে আমলারা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমি মানে ব্যাপক একটা প্রভাব বিস্তার করে থাকে বা সরকারকে ব্যাপকভাবে তারা সাহায্য সহযোগিতা করে থাকে। যেমনটা আমরা দেখবো যে প্রধানমন্ত্রী, আমাদের যেহেতু এককেন্দ্রিক সরকার ব্যবস্থা এবং হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, সুতরাং আমাদের এখানে কিন্তু প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রাষ্ট্রপতি যিনি, তিনি হচ্ছে পদমর্যাদার দিক থেকে প্রধান, আর আমরা যদি ক্ষমতার দিক থেকে প্রধানের কথা বলি সেক্ষেত্রে আমরা দেখবো যে প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের ক্ষমতার দিক থেকে প্রধান। তাহলে প্রধানমন্ত্রী যত সকল নির্দেশনা এবং প্রধানমন্ত্রী যেভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করতে চাচ্ছে, এবং যেহেতু মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা, যে সকল মন্ত্রীবর্গ মন্ত্রণালয় একটা দায়িত্বে রয়েছেন তাদেরকে বিভিন্ন রকমভাবে এই সকল আমলা ব্যক্তিবর্গ তারা সাহায্য সহযোগিতা করে থাকে, বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকে, যাতে করে রাষ্ট্রটাকে সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করা যায়। তো আমাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কে পরিচিত হওয়া, এবং আমরা এটার মাধ্যমে দেখলাম যে সরকার জনগণের ভোটে নির্বাচিত একটা প্রতিনিধি, এবং তারা গণপ্রতিনিধি বলা যেতে পারে তাদেরকে, যে জনগণ সাধারণ
সাধারণ জনগণ ভোট দেওয়ার মাধ্যমে এই সরকার নির্বাচন করে থাকে। আমরা যদি প্রাচীন পদ্ধতির কথা বলি, প্রাচীনকালে আমরা দেখে আসবো যে বিভিন্ন রকম পদ্ধতিতে এই সরকার গঠন করা হয়ে আসছে। তো সেগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করে। এবং বর্তমান বা আধুনিক বিশ্বের যদি আমরা সরকার নির্বাচনের কথা বলে থাকি, সেক্ষেত্রে দেখেই থাকি যে জনগণ ভোটের মাধ্যমেই কিন্তু সরকার নির্বাচন করে থাকে বা তাদের গণপ্রতিনিধি নির্বাচন করে থাকে। সেই গণপ্রতিনিধিদের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা উপস্থিত হন এবং জনগণের দাবি দাওয়াগুলো পূরণের চেষ্টা করেন। এই ক্ষেত্রে যে সকল সরকার তাদের দাবি দাওয়াগুলো সঠিকভাবে পূরণ করতে সক্ষম হন তারাই যোগ্য এবং দক্ষ সরকার, এবং তারাই রাষ্ট্রটাকে সঠিক এবং সুন্দর দিক নির্দেশনা দিতে সক্ষম হন। আর এই সরকারের কাজগুলোকে সহজ এবং সাবলীল করার জন্য বিভিন্ন ধরনের বিভাগ রয়েছে যেগুলোর মাধ্যমে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। পাশাপাশি তারা এই প্রশাসনিক কাঠামোগুলোর মাধ্যমে রাষ্ট্রের জনগণের একদম দোর গোড়ায় পর্যন্ত তাদের কার্যক্রমগুলোকে সরিয়ে দিতে সক্ষম হন। তো এই ছিল হচ্ছে আমাদের বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামো। এটা কিন্তু আমাদের দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এখান থেকে জাস্ট এই ধারণাটুকু নিয়ে আমরা বাকি যে লেকচারগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।